প্রবেশ করুন, সময় আমাদের খুব কম, আপনি আপনার টিমকে নিয়ে মাঠের মধ্যে প্রবেশ করুন। ভালো খেলেছিস ভাই। কোন দর্শক মাঠের মধ্যে প্রবেশ করবেন না, ভলেন্টিয়ার কোন দর্শক মাঠের মধ্যে প্রবেশ করলে সেমিফাইনাল খেলাও গোল শূন্য ড্র থাকার জন্য। হলুদ জার্সি পরিহিত বেগুটি আলিয়া ক্লাব এবং গোলাপি জার্সি পরিহিত সাথী স্পোর্টিং ক্লাব টাইব্রেকারে তাদের খেলা নিষ্পত্তি হবে। দেখা যাক টাইব্রেকারে কোন দল জয়লাভ করে এবং সরাসরি ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। শুশুনিয়া পাহাড় সংলগ্ন দেখতেই পাচ্ছ গোল পোস্টের পিছনে শুশুনিয়া পাহাড় দেখা যাচ্ছে। শুশুনিয়া পাহাড় সংলগ্ন বনগ্রাম ফুটবল ক্লাব এর পরিচালনায় দুদিবসীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের সেমিফাইনাল ম্যাচ। সেমিফাইনালের প্রথম শট মারতে আসছে বেগুডি আলিয়া ক্লাবের হয়ে 5 নম্বর জার্সিধারী প্লেয়ার, অপরদিকে সাথী স্পোর্টিং ক্লাবের গোলকিপার আগের ম্যাচ দুর্দান্ত সেভ করে দলকে সেমিফাইনালে তুলেছিল। দেখা যাক এই ম্যাচ কি হয়। প্রথম শট বেগুডি আলিয়া ক্লাব, গোল করতে পারলো না, পাওয়ারফুল শট মারতে গেছিল কিন্তু সেই গোল পোস্টের বারকাটে লেগে বল বাইরে চলে গেল। সাথী স্পোর্টিং ক্লাবের হয়ে প্রথম শট মারতে আসছে 5 নম্বর জার্সিধারী প্লেয়ার ওলি। দেখা যাক কি হয়, গোল না সেফ। দুর্দান্ত শট, গোলকিপারের ডান দিক দিয়ে জালে বল জড়িয়ে দিল 5 নম্বর জার্সিধারী প্লেয়ার সাথী স্পোর্টিং ক্লাবের ওলি। বিকুটি আলিয়া ক্লাবের হয়ে 2 নম্বর শট মারতে আসছে 4 নম্বর জার্সিধারী প্লেয়ার। দেখা যাক দুর্দান্ত সেভ গোলকিপারের, চকিতেই শটটা মেরেছিল কিন্তু গোলকিপারের দুর্দান্ত সেভ। সাথী স্পোর্টিং ক্লাবের হয়ে দ্বিতীয় শট মারতে আসছে 4 নম্বর জার্সিধারী প্লেয়ার মুন্না। আগের ম্যাচে টাইব্রেকার মিস করেছিল, দেখা যাক এই ম্যাচ কি হয়, গোল না সেভ। পাওয়ারফুল শট, গোলকিপারের ডান দিক দিয়ে জালে বল জড়িয়ে দিল মুন্না, অর্থাৎ সাথী স্পোর্টিং ক্লাব 2-2, অপরদিকে বিগুডি আলী ক্লাব 2-0। বিগুডি আলিয়া ক্লাবের হয়ে 3 নম্বর শট মারতে আসছে 6 নম্বর জার্সিধারী প্লেয়ার। দেখা যাক কি হয়, গোল না সেফ। যেই দল জিতবে সরাসরি ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। দুর্দান্ত গোল করে দিল বিগুডি আলিয়া ক্লাবের 6 নম্বর জার্সিধারী প্লেয়ার। বিগুডি আলিয়া ক্লাবের গোলরক্ষক চেঞ্জ হচ্ছে, গোপাল গোলকিপার চেঞ্জ করে নিজেই এবার গোল পোস্ট রক্ষা করবেন। অপরদিকে সাথী স্পোর্টিং ক্লাবের হয়ে 3 নম্বর শট মারতে আসছে 3 নম্বর জার্সিধারী প্লেয়ার। দেখা যাক গোল রক্ষক চেঞ্জ করে গোল সেভ করতে পারে কিনা গোপাল। দুর্দান্ত শট এবং পাওয়ারফুল শট গোল করে দিল সাথী স্পোর্টিং ক্লাবের 3 নম্বর জার্সিধারী প্লেয়ার। বিগুডি আলিয়া ক্লাবের হয়ে 4 নম্বর শট মারতে আসছে 9 নম্বর জার্সিধারী প্লেয়ার গোপাল।
দেখা যাক কি হয়। অপরদিকে যদি সাথী স্পোর্টিং ক্লাবের গোলকিপার এই বল সেভ করে দেয় তাহলে তারা সরাসরি ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। আর যদি এই বল গোপাল গোল করে তবে কিছুটা রক্ষে পাবে ভিগুড্ডি আলিয়া ক্লাব। দুর্দান্ত শট এবং পাওয়ারফুল শট গোল করে দিল চার নম্বর শট ভিগুড্ডি আলিয়া ক্লাবের হয়ে নয় নম্বর জার্সিধারী প্লেয়ার গোপাল। সাথী স্পোর্টিং ক্লাবের হয়ে গোলকিপার নিজেই শট মারতে চলে এসছে, গোল করে দিলে তারা ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। পাওয়ারফুল শট এবং কোনা দিয়ে জালে বল জড়িয়ে দিল সাথী স্পোর্টিং ক্লাবের গোলকিপার, অর্থাৎ তারা ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করল। আমাদের সবাই খুব কম।